হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল বের হয়ে গেছি, সকালও না, প্রায় 9টা বাজে। আজকে তো আমাকে ব্লাড দিতেই হবে, কারণ ডাক্তারকে তো দেখাতে পারতেছি না, এই জন্য বের হয়ে গেলাম। খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। সকালবেলা বের হইতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এই যে আম্মা তুলে দিছে, বলতেছে যে না, তাড়াতাড়ি ব্লাডটা দিয়ে দাও, কারণ ডাক্তারকে আবার দেখাইতে হবে। তো ভাবলাম যে যাই ইসলামিয়াতে, যে বাসার কাছেই, যদিও ডাক্তার আমার ওনার ওখানে টেস্ট করতে বলছিল। এখন তো ডাক্তারদের দুনিয়ার মানে কি বলবো, পার্সেন্টেন্স থাকে, তাদের মতো করে কথা বলে। তা আমি বলছি যে না, আমি ইসলামিয়াতেই করবো। তো আসলাম ইসলামিয়াতে সকালবেলা, সকালবেলা খুব ভিড় কম, যেহেতু সকালবেলা অতটা ভিড় নাই। সেখান থেকে আসলাম হলো আম্মার বাসায়, একটু এসার সাথে দেখা করতে একটু দরকারও ছিল। তো ভাবলাম যে তাহলে যাই ইসলামিয়াতে ব্লাড দিয়ে, বললাম যে তাহলে প্রার্থনাকে একটু এক নজর দেখে যাই। আম্মা বলছে কেমন আছো মা, দেখি খালামণিকে দেখে খুশি হয়ে গেছো কতখানি? এই তো মা প্রার্থনার সাথে গল্প স্বল্প করে বিদায় নেওয়ার সময় প্রার্থনা এখন পর্দা করে, তার বান্ধবী তাকে বলছে, তো সেটা আবার সে মানে ইয়া করে আমাকে দেখাচ্ছে। তো বললাম যে খালামণি খুব ভালো হয়েছে, ওর পাশের একটা নেইবার ফ্রেন্ড আছে, সে আবার পর্দা করে, সেটা ওকে শিখাইছে। তো বললাম যে যাক, মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এভাবে অন্যাটন্না পড়ে আমাকে বুঝাচ্ছে যে খালামণি এখন আমি এইভাবে পর্দা করা শিখে গেছি। বললাম খুব ভালো করছো, ও তো যে ওর কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি, সে কারণে তার মনের কথাগুলো আমার সাথে ব্যাখ্যা করে। তো যাই হোক, তার সাথে কথাটা বলে এখন আর খুব একটা সময় নাই, চলে যেতে হবে। এশাকে বললাম যে তাহলে থাকে, সে আবার রোজা শুরু করছে, ওর তো ওয়েট লস করতে হবে। একটু বকা দিলাম যে এরকম টানের দিন না করলেও হয়তো, এই তো কত কথা। নিয়েও আসতে চাইলাম বাসায় যে চলো যাই, আব্বা আম্মা আছে, কিন্তু মিন্টনের অফিস আছে, এর জন্য রাজি হলো না। তো এই তো কথাবার্তা শেষ করে ব্লাড দিয়ে এসা নাস্তা করতে বললো, কারণ আমি তো খালি পেটে গেছি। তো বললাম যে না, চা খাইছি অফ ক্যামেরায়, সবসময় ক্যামেরা ধরার কথা মনে থাকে না। আর এই যে দুই বোন একটু গল্প স্বল্প করতেছি, গল্প স্বল্প করে এখন বিদায় নিয়ে নেবো একদম দরজার কাছে। আমি যখনই যাই এখানে এসে আবার আমার মিনিমাম 20 মিনিট দেরি হয়ে যায়। তো যাই হোক, চলে আসতেছি বাসায়, একদম সরাসরি যে লিফটে আসি, বাসায় চলে আসছি। এত ক্ষুধা লাগছে তা বলার মতো না, খুব খারাপ লাগতেছে। আর বাইরে হাইরে গরম, সবাই বলতেছে গরম নাকি আবার বেশি পড়বে, আমি তো সেই ভয়ে মনে হয় যে একদম টেনশনে আছি খুব, জানলাই জানি কি হয়। তো এই তো লিফটে আসি, এখন বাসায় গিয়ে সোজাসুজি দেখি সকালের নাস্তা করবো না দুপুরের খাবার খাবো। সকালের ওষুধটা তো অলরেডি স্কিপ করে ফেললাম, কারণ আমি তো ওষুধ যাওয়ার সময় খালি পেটে গেছি, খেয়ে যেতে পারি নাই। তাই যে চলে আসলাম বাসায়, কত দৌড়াদৌড়ি যে করতে হয়, সব দিকে নজর দিতে হয়। এর মধ্যে কিন্তু 2-3টা কাজও আবার শেষ করছি, এই সাহেব দেশে না থাকার কারণে সব দিক নজর দিতে হয়, সব দিক সব কাজ আমাকে একা করতে হয়, অনেক টায়ার্ড লাগে। এই অনেক সময় হয়তো ঝোঁকের বসে করি সব কিছু, কিন্তু এক সময় আসলে মনে হয় যে না, একটু ক্লান্ত হয়ে যাই। যেমন যে আজকে আমার খুব খারাপ লাগতেছে, এই সময়টা ভালো লাগতেছে না। আর এই যে মাহিন মিশন, মাহিনের স্কুল আর একটু সময় মানে দেরি আছে, এই সময় আমি বাসায় চলে আসলাম। এসে দেখি আমার পছন্দের মাছ রান্না করছে আম্মা, মোয়া মাছ ঢেঁড়স আর আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছে, আর এখানে করছে রুই মাছ ভুনা। আম্মার হাতে রান্না তো আমার কাছে সবসময় ভালো লাগে, মানে একদম এক্সেপশনাল। তারপর আম্মার বাসার মানে খালাটা এখানে আবার সার্ভিস দিচ্ছে আম্মা আসার কারণে, আর এই যেখানে ভাত, তো আম্মা বলতেছে যে না, সময় হয়ে গেছে, এখন তুমি ভাত খেয়ে ওষুধ খেয়ে নাও দুপুরের। তো বললাম যে আচ্ছা, আর আছে কি ঢেঁড়স ভাজি, আরও ফ্রিজে চিকেনও আছে, গরুর গোশত আছে, কিন্তু ওগুলো তো কিছুই খাবো না, আম্মার হাতে ছোটো মাছ দিয়ে আমি ভাত খাবো। তো এই যে ভাত খাওয়ার পরে ডাক্তার তো মানে মিষ্টি খেতে চিনি খেতে না করছে, এখন মিষ্টি খেতে তো আর না করে নাই, এর জন্য একটা মিষ্টি আম্মা নিয়ে আসছিল, মজার মজার মিষ্টি, সেখান থেকে একটা মিষ্টি নিয়ে বসলাম যে যা আছে কপালে। আমি এমনি মাছ খুব একটা পছন্দ করি না, তারপর মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আমার মুখের মধ্যে কেমন যেন লাগে, এই যে কোনো মাছ, বড় মাছ তো দেখতে ইচ্ছা করে না, ছোটো মাছ খাওয়ার পর আমার মুখ মানে কেমন যেন হয়ে যায়।
তো একটা মিষ্টি নিয়ে বসছি। মিষ্টিটা খেতে একদম মানে পাউডার মিল্কের মতো। এটা হলো ফুলকলির মিষ্টি, এই কিন্তু প্রচণ্ড পরিমাণে কড়া মিষ্টি, যেভাবে বাদাম টাদাম দেওয়া, কিন্তু খেতে মজা, খারাপ না। তবে আমার মনে হয় যে যাদের ডায়াবেটিস বেশি থাকে তারা খেলে একদম যদি 15 থেকে 30 হয়ে যাবে নিঃসন্দেহে, এর মধ্যে আর কোনো ভুল নাই। আর অনেক মিষ্টি নিয়ে এসেছিলাম, এবার টিপে রাখছিলাম। এই যে মাহিন চলে আসলো স্কুল থেকে, এই কারণে একটু শক্ত হয়ে গেছে। আর এই যে মাহিন প্রচণ্ড ঘেমে টেমে একদম অস্থির একাকার অবস্থা। এই এখন কিন্তু প্রায় আসরের নামাজের পর এই যে মাহিন চলে আসলো স্কুল থেকে, আর আব্বা একটু সমস্যা হয়েছে তার মোবাইলে, সে টেবিলে বসে আছে, তা আব্বা আবার মাহিনের সাথে একটু কথা বলতেছে। এর আগে আর ফোন ধরা হয় নাই, এইমাত্রই ফোনটা অন করে ফেলছি, ক্যামেরাটা, সরি। আর এই যে মাহিন চলে যাচ্ছে এসির মধ্যে, তার গল্প আর শেষ হচ্ছে না, বলতেছে পানি দাও ভাত দাও, অ্যাজ ইউজুয়াল যেটা হয়। তো সেটার পরে এই যে বিকালবেলা আসরের পরপর আমার একটা নেইবার আপা ফোন দিছে, সে যাবে একটু এলজির শোরুমে, আমাকে নিয়ে যাবে। এত খারাপ লাগতেছে, আমার যেতেই ইচ্ছা করতেছে না, কিন্তু যে বললাম না যে প্রচণ্ড পরিমাণে কাছের মানুষ কিছু বললে শোনা যায় না, আর না শুনে হয় না, শোনা যায় না মানে না শুনলে হয় না, এরকম। আমি তো মাগরিবের পর ছাড়া বের হই না, এটা কিন্তু আসরের নামাজের বেশ খানিকটা পরে, মাগরিবের নামাজের আগে আগে, নামাজটা একদম অলরেডি কাজা হবে, এর মধ্যে আর ভুল নেই। এই যে সে একটু নিয়ে গেলো এলজির শোরুমে, আমিও আসলাম সাথে। এসে আসে দেখতেছে হলো ওভেন আর ওয়াশিং মেশিন, আর আমি দেখতেছি বিভিন্ন রকমের ফ্রিজ। আর মনে মনে বলতেছে যে আমি যে কেন টুপাটের ফ্রিজ নিতে গেলাম, টুপাটের ফ্রিজগুলো মানে দেখতে সুন্দর লাগে, কিন্তু অনপাটের ফ্রিজগুলোতে জায়গা মনে হয় বেশি থাকে। তেল যে ফ্রিজগুলো আগে যত সুন্দর ছিল আমার কাছে আজকে অতটা ভালো লাগলো না, শুধু জাস্ট একটা ফ্রিজ একটু ভালো লাগলো, একদম হালকা মনে হচ্ছিলো যে কী কালার ওইটা, জাম কালারের মধ্যে, কিন্তু হয়তো ক্যামেরাতে আসবে না কালারটা ওইটা। আর ব্ল্যাক আর হোয়াইট যেগুলো ছিল এগুলো আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হলো। আমার মনে হচ্ছে যে আমি অনেকদিন আগে একবার এলজিতে আসছিলাম, তখনকার ফ্রিজগুলো একটু আনকমন ছিল, এটা আমার মনে হচ্ছে। আর এই যে ঘুরে ঘুরে একটু ডিপ ফ্রিজগুলো দেখতেছি, যদি আমার বাসায় ডিপ ফ্রিজ রাখার জায়গা নাই, কোনো মানে কবে কিনতে পারবো সেটাও জানি না, কারণ জায়গা না থাকলে আমার বাসায় তো কোনো কিছুরই জায়গা নেই, এক জ্বালা। এই যে সব ইয়া করে করে দেখতেছি যে যাক। আর হলো কি, এলজি শোরুম থেকে উনি আবার বলতেছিল যে চলেন একটু অন্য যায় অন্য শোরুমে, তো বললাম যে না এলজিতে থেকে দেখেন না হলে সিঙ্গারে দেখেন। তো যাই হোক, এখান থেকে আবার সে সিঙ্গারে দেখছে, হাঁটতে হাঁটতে আমার যান শেষ। এই তো মাগরিবের নামাজে প্রায় আগে আগে, নামাজটা মানে কাজা হয়ে যাবে, খুব খারাপ লাগতেছে, কিন্তু করার কিছু নাই। তবে ফ্রিজগুলো দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে, এই যে ফ্রিজগুলো, বিশেষ করে যে এই ফ্রিজটা অনেক সুন্দর এরকম। আর যেখানে যাব সেখানে সব সেলসম্যানরাই মোবাইল টিপা টিপিতে ব্যস্ত, এটা মনে হয় একটা কমন ইয়া হয়ে গেছে মানুষের। এই যে অনপাটের ফ্রিজগুলোতে আমার মনে হয় ভিতরে বেশি জায়গা থাকে, আমার তো টুপাটের একটু আমার কাছে মনে হয় যে জায়গাটা কম, কিন্তু নিঃসন্দেহে টুপাটের ফ্রিজগুলো দেখতে সুন্দর লাগে। এই যে এই ফ্রিজটার কথা বলছিলাম, হালকা মনে হচ্ছে যে জাম জাম কালার, কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছিল, এই কালারটা আমার এত ভালো লাগছে, ইনশাল্লাহ এরপরে যদি ফ্রিজ নেই আমি এই কালারের ফ্রিজে নেব। এই আর এই যে ইয়াগুলো ডিপ ফ্রিজগুলো, ওয়াশিং মেশিন খুব একটা নাই, আমার মনে হয় ওয়াশিং মেশিন সিঙ্গারেরগুলো দেখতে বেশি সুন্দর আমার ধারণা। একটু ইলেকট্রিক ওভেন, ওভেন আমার যেটা বাসায় আছে মাশাআল্লাহ সেটাই অনেক ভালো কাজ করতেছে, আর দরকার নেই। আর এই যে এই পাশে অ্যাজ ইউজুয়াল যে ফ্রিজগুলো আছে, এই যেগুলো আমার একদম ভালো লাগে না অল্টনের মতো দেখতে, এই যে কালারফুল সেই ফ্রিজগুলো। এই তো অনেকদিন পর এলজি আর সিঙ্গারের শোরুমে গেলাম, ভালোই লাগলো। সেই সাথে একটু গাছটার কথাও জিজ্ঞেস করলাম, যে গাছটা তো বেশ ভালো, কিন্তু দুঃখের বিষয় কেউই নাম বলতে পারলো না। আর আমি একে একে সব ফ্রিজ খুলে খুলে দেখতেছি আর ভাবতেছি যে মানে কোনটা সুন্দর, কোনটার চেয়ে কোনটা বেশি সুন্দর। এই তবে এলজির ফ্রিজ এসে একটা ব্যবহার করে ওয়ান পার্টের, সেটার ভিতরে জায়গা অনেক কম। আর এই যে আমি এলজির শোরুমে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, আর ওনাদেরকে বলতেছি যে আপনাদের এসির ইয়ে পাওয়ার এত কম কেন, তো ওনারা বলতেছে আপা আপনি বাইরে থেকে আসছেন তো তাই ঠিকই দেওয়া আছে। আসলে আমার তো হাই কোলেস্টেরলের জন্য আমি যেখানেই যাই আমার খুব গরম লাগে, আর আমার চোখে মুখে কিন্তু অসুস্থতার একদম স্পষ্ট ছাপ, একদম দেখে বোঝা যাচ্ছে যেন আমি সিক। তারপর এখান থেকে এই যে হাবি জাবি নিয়ে আর মানে ওখান থেকে বের হওয়ার সাথে সাথে দেখি যে সুন্দর সুন্দর কাপ প্রিজ এগুলো সব ফুটপাতে বিক্রি করতেছে, বেশ কিছু ভাল লাগলো দেখে, ওয়ান পিস টু পিস মানে যেগুলো ছয়টা নিতে হবে না, কারণ আমার শোকেসে যেহেতু জায়গা নাই ছয়টা কোনো কিছু কিনে রাখার মতো আর অবস্থা নাই,
এই তো একটু হাবি জাবি দুই একটা কিনে, যেটা আমার কিনতেই হবে বাইরে গেলে, সেটা নিয়ে এই যে মাগরিবের বেশ খানিকটা পরে বাসায় চলে আসলাম। অলরেডি ম্যাম চলে আসতে, মিশনের স্যার চলে আসতে মনে হয়। এই তো যে আসার সাথে সাথে মা থাকলে যে একটা হয়, আম্মা তো বুঝছে যে আমি বিকালে চা খাই নাই, এই যে সুন্দর করে আমাকে চা বানিয়ে দিছে, আর আমি যে সুন্দর কাপে চাটা নিয়েছি, চাটার কাপটা একদম শামুকের মতো, পুরা মুখটা না চার কাপের একদম মানে ঢেউ 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 করা, আর পুরা কাপটা মনে হয় যে শামুক, শামুকের যেরকম ইয়া থাকে ঠিক ওই রকম। আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি দুইটা নিচ্ছি। এই মিশনের আব্বুকে অনেক মিস করতেছি। মিশনের আব্বু থাকলে আমি থাকতে আমি সবসময় এরকম দুইটা জিনিস কিনে দেখা যায় একসাথে চা হোক বা অন্য যে কোনো জিনিস হোক একসাথে শেয়ার করতাম বা বলতাম। মিশনের আব্বু তো হে সে কুটি কুটি হইতো যে তুমি যে কিনা, যা দেখো তাই নিয়ে আসো। এই আর সাথে ফ্রিজটাও কিন্তু নিয়ে আসছি, কাপের সাথে ফ্রিজ ছিল না। এই তবে আমার এই ফ্রিজ দুটো খুব পছন্দ হয়েছে, অনেক ভারী। ও ছেলেটা বলতেছিল যে আপা এটা ডিনার সেটের সাথে কার, কিন্তু আমরা তো যে ভেঙে এনে ভেঙে বিক্রি করি। এই আর সাথে মা, মা হলে যা হয় বিস্কুটের কোটা নিয়ে আসছে, বিস্কুট নেওয়া ভালো লাগবে। আর এই যে মিশনকে বকা দিচ্ছে পড়ার কথা বলতেছে, আর আমি পাশে বসে চা খাচ্ছি, আর আম্মাকে বলতেছে আম্মা সুন্দর হয়েছে না, সুন্দর হয়েছে না। আমি এরকমই যা কিনি বারবার আমার ছেলেদেরকে জিজ্ঞেস করি, ছেলেরা হয়তো একবার অ্যান্সার করলে আরেকবার বলে আম্মা তুমি যে কিনা, আর আম্মা তো বলতেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই ফ্রিজটা যদি আরও চারটা থাকতো ভালো হইতো, কিন্তু নাই। সেই সাথে যে মিশনকে রিমান্ডে নিছি যে তুমি এখন পড়তে বসবা, 12টার আগে আর উঠবা না। এই তোকে পড়তে বসায় একটু রাগ করে বলতেছে যে আমি তোর কাছে বসে থাকবো, আজকে আর উঠবো না। এই ছেলে পেলে যে কী হয়েছে না তা বলার মতো না। তো এদিক থেকে সেদিক যাচ্ছি, মিশন হাসতেছে বলতেছে আম্মা তুমি বসে থাকতে পারবাই না। এই ছেলেরা তো মাকে ভালো চেনে। এই তো বললাম যে না আজকে আমি তোর মুখের উপর বসে থাকবো, তুই জোরে জোরে পড়বি। এই নাইনের সিলেবাসটা নিয়ে এত যন্ত্রণা হয়েছে, জাস্ট বলার মতো না আমার। এই বাচ্চারা মানে কী বোঝে না সেটাও বোঝে না, টিচাররা কী বোঝে না সেটাও বোঝে না, গার্জেনরা বুঝতে তো আরও দেখা যায় যে গোলায় ফেলে, এই অবস্থা। আর মিশনকে পড়তে বললে সে মানে আমি যদি দিই আমার পড়া, ও বলবে যে আমি পড়তেছি টিচারের পড়া, বাসার টিচারের পড়া, বাসার টিচারের পড়া পড়তে নিলে বলবে যে আমার স্কুলের পড়া বাদ আছে। এই তো হলো অবস্থা। এদিকে পরীক্ষা প্রায় মানে সামনে চলে আসছে। এই ওদের পরীক্ষা ঈদের আগেও মনে হয় 50% হবে, আর 50% হবে ঈদের পরে, এভাবে মনে হয় ওদের রুটিনটা হয়েছে। তো যাই হোক, এই যে বসে বসে একটু ব্রিফিং দিচ্ছি আর বোঝানোর চেষ্টা করতেছি। এই আর নাইনের সিলেবাসটা কিন্তু আমার মনে হয় যে মানে কঠিন কোনো কিছু না, যারা না বুঝতে পারতেছে তারা নাইনের সিলেবাসটা বেশ, যারা পড়ুয়া স্টুডেন্ট না তাদের জন্য অনেকটাই সহযোগী আমার মনে হয়। এই সিলেবাসটা আমি বুঝছি আমার আব্বার কাছ থেকে, আব্বা যেহেতু এটার উপরে ট্রেনিং নিছে। এই তারপরে আমার আর একটা টিচার আছে বাসায় আসে, ওই টিচারটাও বলছে যে আব্বা খুব একটা যে মানে জটিল তা কিন্তু না, বরং অন্য সিলেবাসের চেয়ে, গত বছরের চেয়ে সরি বিগত বছরগুলোর চেয়ে এই বছরগুলোতে মানে বাচ্চাদের মানে সুবিধা হবে যদি তারা বুঝে পড়তে পারে। তো এই যে আমি একটু পায়চারি করতেছি। নাও বললাম যে রাতে খাবার খাও, খাবার খাওয়া বাদ দিয়ে কেক খাওয়া, কেক খেয়ে যদি 12টা পর্যন্ত না পড়তো আজকে, দুই ভাইয়ের খবর আছে। আরে আম্মু হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো, কাটো সুন্দর করে, আম্মু গরম লাগছে, আম্মা আসতে পারবো না। মাহিন কটা পর্যন্ত পড়বা বলো? 11টা। আর মিশন? মিশন পড়বে একদম ঠিক 12টা, আল্লাহ যদি বাঁচায় ফোন দিতে দিতে তারপরে হলো উঠে পড়বা। আর আমি ওয়াশিং মেশিনে কাপড় দিছি, এই যে এটা হয়ে গেলে আজকে একটু বারান্দায় মিশন দিয়ে দিও। হ্যাঁ আম্মু সুন্দর করে কেটে দিও। এই কেকটা না 3 স্টারের, হ্যাঁ 3 স্টারের কেক আমরা তো খুব একটা ট্রাই করে দেখি নাই। তবে ওই ওই 3 স্টারের যে মালিকের বোন বসে বুঝছো মিশন, উনি বললো যে আব্বা আপনি আমাদের এখান থেকে নিয়েন, খারাপ হবে না, আর অর্ডার দিয়েন। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। নানি মাহিনের পড়া 11:30 আর মিশনের পড়া হলো 12টা ইনশাল্লাহ। সবখানে একবার মুখে দেয় না, ব্যথা পাবে, গলা ঠেকে যাবে। মিশন টেবিলের কত এলোমেলো অবস্থা হয়ে আছে,
শেষ করি। এই যে কেকের কি, এ তো আব্বা নামাজ পড়তে বসছে, টেবিলে খাবার রেডি করে দিতে হবে, কারণ আব্বা ঈশার নামাজের পরপরই সে খাবার খায়। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনে সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।